আমরা আসলে যেহেতু আপনি আপনার আসলে যে নির্বাচনী প্রতিশ্রুতি, আপনি যে নির্বাচনী ইশতেহার শুনে আপনার কি মনে আছে যে আপনি কি কি ইশতেহার দিয়েছিলেন এবং এই ইশতেহারগুলো প্রতিশ্রুতি আপনি পূরণ মানে প্রায় 9 মাস পেপি 7 মাস এই 7 মাসে খুব কম সময়, এরপরে আপনার কি মনে হয় যে আপনি কতটুকু আপনার নির্বাচনী ইশতেহার সম্পূর্ণ করতে পেরেছেন? আমি নির্বাচনে অ্যাকচুয়ালি কাজ করেছি আমার বিগত দিনে ওয়ার্ডগুলোতে, আমার বড় ভাই এখানে আসছেন বিশিষ্ট সমাজসেবক এবং সাবেক ছাত্র নেতা আব্দুল সত্তার মোহাম্মদ মাহমুদ ভাই, উনিও জানেন আমরা আসলে বিগত 10 বছর যাবৎ যে ওয়ার্ডটি নিয়ে মানে খুবই পরিকল্পনা করতেছেন অভিভাবক বৃন্দ, কিন্তু আশাস্বরূপ সেভাবে ফল না পাওয়ায় আমাদের এই ওয়ার্ডটা আরও নির্যাতিত হয়ে গেছে এবং যেগুলো রূপ আকার ধারণ করছে সেগুলো থেকে বেরিয়ে আসা আমাদের জন্য অনেক টাফ হয়ে গেছে। বিশেষ করে মানব এবং দুর্নীতিতে আমরা খুব বেশি এটার জন্য ভুক্তভোগী। তো আমার প্রথমে ইশতেহারেতে ছিল যে আমি মাদক ইপটিজিং এবং দুর্নীতি থেকে একটু ওয়ার্ডটি কীভাবে শুদ্ধ করা যায় সেই প্রচেষ্টায় ছিলাম এবং এখনো আছি, কাজগুলো করতেছি। আমরা ওনার যেহেতু আমাদের নাগরিক মুম্বাই একটা প্রশ্ন করেছেন, আমাদের একটু সমস্যা আমাদেরকে জানিয়েছেন, আমরা এইবারে আমি আরো কিছু মানুষের সাথে কথা বলেছিলাম, ওনারা একই বক্তব্য দিয়েছেন জলাবদ্ধতা নিয়ে, ওনারা জানতে চেয়েছেন বিশেষ করে ওই যে নবীনগর এলাকাটা কলাকা এবং হচ্ছে আপনার মাহমুদপুর এরিয়া এই ব্যাপারটা এবং ড্রেনেজ এই এলাকার ড্রেনেজের ব্যবস্থা নিয়ে আপনাদের ভূমিকা, আপনার এবং আপনার পৌরসভার ভূমিকাটা। আসলে আমি তো শপথ নিয়েছিলাম আপনার ফেব্রুয়ারি 6 তারিখে এবং 7 তারিখে আমাদের প্রথম কার্যক্রম শুরু হয়েছিল, সেখান থেকেই আমি বলতে চাই আমার 7 মাস রানিং হচ্ছে। তো সেই সুবাদে আমাদের যে ড্রেনেজ ব্যবস্থা বা জলাবদ্ধতা নিয়ে কথা বলছেন সেটা অনেক আগ থেকেই লাগানো হচ্ছে আমাদের ওয়ার্ডে, অপরিকল্পিতভাবে রাস্তাঘাট হচ্ছিল, বাড়িঘর যখন মানুষ করতেছিল আইন না মেনে অনেকগুলো করতেছে, সেগুলো আমরা ওভারলুক করে দেখছি যার কারণে আজকের এই প্রতিফলন। এখন এটি থেকে বেরিয়ে আসতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমি সেজন্য আমার সুনামগঞ্জ পৌরসভার নগর বিচারপতি অনেক কৃতজ্ঞ, উনি সবসময় এই বিষয়ে সুযোগ দিচ্ছেন এবং খোঁজখবর নিচ্ছেন এবং কাজ করার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছেন। আপনারা ইতিমধ্যে জানেন আমাদের বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সাহেব, উনি ওনাকে খুব বেশি স্নেহ করেন এবং ওনাকে প্রতিশ্রুতিও দিয়েছেন যে ভালো একটা বাজেট আনবেন এবং এই বাজেটে আমাদের সুনামগঞ্জে যে অপরিবর্তিত মানে পরিবর্তিত কাজগুলো যে ফেলে আসা হয়েছে বা সাবেক মেয়র মহোদয় জনাব আয়ুব বক্তব্য সাহেব যে স্বপ্ন দেখেছিলেন সুনামগঞ্জকে সুন্দর এবং পরিকল্পিত একটি নগর হিসেবে গড়ার জন্য সেটাকে বাস্তবায়নের জন্য উনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, সেই জন্য কোনো মানে নেই মেয়র মহোদয় সেটা মানে এখনো চালিয়ে যাচ্ছেন। এই বিষয়ে আমরা ড্রেনেজ সমস্যার যেটা মনে করি আমাদের সুনামগঞ্জে এই সমস্যাটা একটু বেশি, যেমন মনে করেন পরিচ্ছন্নতা, আমরা কি মানে কি মনে হয় রাস্তাঘাটে ময়লা ফেলে দেয় এবং বিশেষ করে আপনার এলাকায় একটা বাজার আছে ষোলগড় পয়েন্টে একটা বাজার আছে এবং হচ্ছে এই ষোলগড় এই ভিতর বাজারের ভিতর দিকটা এবং যদি আপনি বলাকার দিকে যান তো এই এই জায়গাগুলোতে আপনি যে পরিচ্ছন্ন রাখার আসলে কেমন ভূমিকা নিচ্ছেন এবং ওইখান থেকে নিয়মিত ময়লা আনি কিনা আপনার পরিষ্কার জন্য যে আমাদের ষোলগড় পয়েন্ট নয় মোহাম্মদপুর পয়েন্ট আছে নবীনগর পয়েন্ট আছে, দেখা যাচ্ছে সুনামগঞ্জ পৌরসভা থেকে প্রতিদিন সকালে একটি ট্রাক্টর যে ট্রাকে সুন্দরগড় পয়েন্ট থেকে ময়লার আবর্জনাটা দিয়ে আসছে মোহাম্মদপুরে নবীনগর পয়েন্টে যায় না, যাওয়ার কারণে মোহাম্মদপুর পয়েন্টে অনেক ময়লা জমে পাশাপাশি নবীনগর পয়েন্ট থেকে ময়লা জমে। আপনি গেলে দেখতে পাবেন নবীনগর পয়েন্ট বড় পয়েন্ট, এখানে মাছের বাজার আছে, সবজি বাজার আছে, আদার্স দোকানগুলো আছে, থাকার কারণে এখানে ময়লা বিষয় প্রচুর পরিমাণে জমে, জমার কারণে সাধারণ পাবলিক যারা আছে ওনারা সহজে চলাফেরা করতে পারে। এই জন্য আমার অনুরোধ থাকবে আমার ছোট ভাইয়ের কাছে যাতে সুনামগঞ্জ পর্যন্ত যে ট্রাকটি যান সে ট্রাকটি যাচ্ছে শুধু সুনগর পয়েন্ট না মোহাম্মদ পয়েন্ট পর্যন্ত যায় এবং এদিকে নবীনগর পয়েন্ট, যাতে পয়েন্টে এরিয়াটা সুন্দর দেখা যায়, অন্যান্য অন্য এলাকা থেকে পাবলিক আসে উনি কে ভিতরের গলি রাস্তা দিয়ে যাবেন প্রয়োজন সাহায্য স্বাভাবিকলি মেইন রাস্তা দিয়ে যাবেন, মেইন রাস্তা দিয়ে যে দেখেন ময়লার শুধু রাস্তার মধ্যখানে জমানো তাইলে উনি একটা ধারণা হবে সুনগর পৌরসভায় গেছিলাম এই অবস্থা, হয়তো বা মনে মনে গালিও দেবে আমি এই বিষয়ে কথা বলেছি এবং মেয়র মহোদয়েরা অবগত আছেন। ইতিমধ্যে আমাদের বলাকা পাড়ায় এটা কার্যক্রম শুরু হয়েছে এবং চলতেছে,
আমাদের যে ভ্যানগুলা, যে ময়লার ভ্যানগুলা প্রত্যেক বাসা থেকে নিয়ে আসতেছে, এটা নিয়ে আরেকটা জটিলতা আছে। আমাদের এলাকায় এখনো ওইভাবে মনিটরিং করা হচ্ছে না বা সামাজিকভাবে উঠে আসতে পারছে না আমাদের এলাকার লোকজন। যেমন কনজারভেসিতে যারা কাজ করে প্রতিদিনই কিন্তু ময়লাগুলো নিয়ে আসে, একটি সময়ে প্রতি মাস গুলো একটা ফি দেয়, যেমন সিটি কর্পোরেশনে যেভাবে চলমান আছে এটা, তো আমরা এটা রেগুলার করতে পারতেছি না আমাদের কিছু জটিলতার কারণে, পাবলিক জটিলতার কারণে। তো আমিও আমার ওয়ার্ডের সম্মানিত নাগরিক বৃন্দ দিয়ে অনুরোধ করবো যাতে একটু বেরিয়ে আসা যায়, আমরা থাকতে এই সমান এই সুবিধাটুকু একটু নিতে হলে আমরাও একটু সহযোগিতা করি। আর ময়লার যে গাড়ির কথা বলছেন ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন, যে বাজার যদি মানে পরিচ্ছন্ন না থাকে তাহলে এটা অবশ্যই ডিস্ট্রিবিউটর এটা, তো আমি এই বিষয়ে কথা বলেছি এবং খুব দ্রুত এটা আপনাদের এই যেভাবে চাচ্ছেন সেভাবেই কাজগুলো হবে এবং এটা নিয়ে আমি আবার কথা বলবো আগামী মিটিং। আমরা আশা করি এই সমস্যাটা আমরা খুব তাড়াতাড়ি কেটে উঠবো। এবং আপনি আপনি একজন ওই এলাকার কাউন্সিলর এবং ওই এলাকার একজন মনোনীত হিসেবে আপনি কি মনে করেন আপনার এই ওয়ার্ডে কি কোন কোন ধরনের সমস্যা আছে এবং এইগুলো আসলে কিভাবে উত্তরণ করতে পারে? সমস্যা তো অনেকগুলো, যেগুলো বড় ভাই বলে গেছেন যে ল্যাম্পপোস্টের সমস্যা, তারপর হচ্ছে ড্রেনেজের সমস্যা, রাস্তার সমস্যা। আমাদের অনেক টেন্ডারগুলো কিন্তু হয়ে গেছে, কিন্তু এই টেন্ডারগুলোর কাজ আমরা তুলতে পারতেছি না, সবাই জানেন এই করোনা পরিস্থিতিতে এখন বাংলাদেশ সহ পুরো বিশ্বটাই একটু বিপদের মুখে আছি আমরা। তো এলসির পাথর না আসার কারণে আমরা এই রাস্তাগুলোর কাজ অনেকগুলো করতে পারতেছি না। যেমন এই যে মোহাম্মদপুরে ড্রেন হয়ে গেছে কিন্তু রাস্তা হচ্ছে না, এই কাজটাগুলো এই আটকানো আছে এলসির পাথরের জন্য। তারপরে হচ্ছে কি আপনার আলিপুরি থেকে একটা রাস্তা চলে গেছে, সাবেক কাউন্সিলর আমাদের হোসেন আহমেদ রাসেল ভাইয়ের বাসা হয়ে গুরুস্থান পর্যন্ত, সেই রাস্তার কাজও বন্ধ আছে এই এলসি পাথরের জন্য। আর নবীনগরের কথা বলছেন, সেটা আপনারা সবাই জানেন আমাদের এই সুনামগঞ্জ পৌরসভার ভিতরে সবচেয়ে নিম্ন এরিয়া হচ্ছে গিয়ে নবীনগরটা, এটা অলরেডি দুইবার কাজ হয়ে গেছে। আমি তথ্যগুলা দিচ্ছি, এর আগেও মনে করেন যে আমরা নির্বাচন যখন করেছি এর আগে 16 কোটি টাকার মতো কাজ হয়েছে, ফ্লাড ড্যামেজের কারণেই কিন্তু রাস্তাগুলো ভেঙে যাচ্ছে এবং এই বিপর্যয় অবস্থায় আমরা আছি। এটা মানসিকভাবে বলেন বা বিবেক দিয়ে চিন্তা করলে অনেক খারাপ খারাপ লাগে যে একটা হসপিটাল এখানে হয়ে গেছে, তাছাড়া এখানে বড় বড় 5টা গর্ত আছে, সেই গর্ততে অনেক অ্যাক্সিডেন্টও হয় প্রতিনিয়ত, এটার খবরও আসে বা আমি অনেক সময় নিজেও সেটা পরিস্থিতির শিকার হই। তো আসলে কাজ প্রজেক্টের দিক দিয়ে গেলে একটা প্রজেক্টে দুইবার কোনো কাজ হয় না, আর এটা পসিবল না। অফিসিয়াল অনেক বিষয় আছে আমাদের এক্সচেঞ্জ মধ্যে এটা বলতে পারবেন। তো এই বিষয়ে আমি আমার মেয়র মহোদয়ের সাথে কথা বলেছি, উনি খুব আশ্বস্ত করেছেন এবং আমার মনে হয় উনি খুব রিসেন্টলি ঢাকায় যাবেন এই প্রজেক্টটাই নিয়ে। এটাও হবে 16 কোটি টাকার উপরে একটা প্রজেক্ট এস্টিমেট করেছেন, সেই এস্টিমেট নিয়ে পিডির কাছে দেখা করবেন এবং যেভাবেই হোক উনি এই কাজটা করে দেবেন ইনশাআল্লাহ, উনি আশাবাদী দিয়েছেন। আমরা আসলে ওইখানে যেহেতু একটা নবীনগরের দিকে যেহেতু একটা হাসপাতাল আছে, পৌরসভা চাইলে কিন্তু পুরোপুরি সংস্কার না হোক অন্তত এই যে খণ্ডকালীন যে সংস্কারগুলো এগুলো করতে পারে, মানে যে খণ্ডখণ্ড যে গর্তগুলা পৌরসভা চাইলে কিন্তু এই জায়গাগুলো অন্তত সংস্কার করে দিতে পারে। দিতে পারে এটা করার আমাদের মেয়র মহোদয় সহ আমি নিজেও এটা থেকে করিয়েছি, কিন্তু করলে কি হয় বৃষ্টির কারণে, তুমুল বৃষ্টি, এই বৃষ্টির কারণে যে বালি বা এই কনক্রিটগুলো ঠিক না, কারণ হচ্ছে কি এখানে বড় বড় ট্রাক চলাফেরা করে, কারণ সমিল আছে আপনারা সবাই জানেন এই নবীনগর প্রায় 4-5টা সমিল আছে, এই সমিলে ডিস্ট্রিক্ট ট্রাকগুলো ঢুকে এবং বালু পাথরের যে আমরা ট্রাক্টর বলি যেগুলোকে বড় চাকার ট্রাক্টরগুলো এইগুলোতেই রাস্তার বেশি ক্ষতি করে এবং প্রতিনিয়তই ওরা চলাচল করে। একটা ট্রাক্টর যদি পার ট্রাভেলিং করে এই চাকার রাস্তাতে চলার কারণে যে বালু এবং এই কনক্রিটগুলো উঠে আসে, আমরা ইতিমধ্যে একবার দিয়ে দিয়েছি কিন্তু এটা ঠিক না। আর কোটেশনের কথা বললে কাজ পুরোপুরি কোটেশনের কাজ হয় না, এগুলো যদি আপনি গালা বা এগুলো এই কনক্রিট দিয়ে করেন সেটা পার্মানেন্ট কাজ হবে না। তো আমি মেয়র মহোদয়কে এটা আবেদন করেছি যাতে আমরা এটা আরসিসি ঢালাইয়ের মাধ্যমে কাজটা পুরো কমপ্লিট করতে পারি। আমি একটু মুম্বাইয়ের কাছে যাবো, মুম্বাই আপনি একটু যদি বলেন আমাদেরকে যে যেহেতু যে করোনা সংক্রমণের কারণে আসলে এখন অনেক কিছু আসলে একদম, এখন আপনাদের ওয়ার্ডে আপনার কি মনে হচ্ছে করোনা ভাইরাসের প্রভাব বা সংক্রমণের হারটা আসলে কেমন, সংখ্যাটা কেমন মনে হচ্ছে বা ওনাদের প্রস্তুতি সম্বন্ধে না, যেহেতু এখন ওয়ার্ড ভিত্তিক প্রায় এই যে ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু হয়ে গেছে, তো আপনার আপনি যে নাগরিক হিসাবে কেমন ওনাদের ভূমিকাটা আসলে কেমন কীভাবে নিচ্ছেন? এখানে হচ্ছে যেহেতু করোনাকালীনটা তো আসলে সুনামগঞ্জের বাংলাদেশের একটা সারা বিশ্বব্যাপী একটি সমস্যা দেখা দিয়েছে, সমস্যার মধ্যে দেশ এগিয়ে চলতেছে, ইচ্ছা থাকলে উপায় হয় একটি
প্রভাব আছে। মানে ইচ্ছা সদিচ্ছা থাকতে হবে এবং এই অনুযায়ী চেষ্টা করলে ইনশাল্লাহ এটা ধরা আসবে। আর সেকেন্ডলি করোনার বিষয়ে টিকার বিষয় নিয়ে এসেছে, টিকা প্রত্যেক আমাদের ওয়ার্ডে সম্ভবত 16 স্কুলে টিকা দেওয়া হবে। দেখি প্রথম যেদিন টিকা দেওয়ার তারিখ ঘোষণা করা হয়েছিল সেদিন আমাদের মোহাম্মদপুর, শুল্লকর, কোরআনী ফারান, নবীনগর সব এলাকা থেকে সব প্রান্ত থেকে লোকজন এসেছে। আসার পরে বলা হয়েছে মাত্র 200 জন, প্রথম যে 200 জন কিন্তু এই আইডি কার্ড জমা দিয়েছে তাদের টিকা নেওয়া হবে, বাকিদের টিকা নেওয়া হবে। এক্ষেত্রে আমার সুবিধা হইতো যদি আমার ছোটো ভাই একটু চিন্তা করতো, বুঝলে আমি যদি চিন্তা করতাম যে আমার আজকে মোহাম্মদপুর এলাকায় শুধু যারা আছে ওনাদের টিকা দেওয়া হবে, পরের দিন বলাখা এলাকায়, পরের দিন আলিপুরের এলাকায়, এভাবে যদি হইতো চিন্তা করে যদি কাউন্সিলর চান হয়তো হতে পারে, যেমন আমরা এলাকা ভিত্তিক নিতে পারি, মোহাম্মদপুর বলাকা বলেন, নবীনগর বলেন, এলাকা ভিত্তিক যদি একটু জোন করে দেন আপনার দেখবেন হয়তো। আপনি আসলে এই যে করোনা ভাইরাসের যে প্রভাব এবং সংক্রমণ নিয়ে কি বলবেন, আপনার এলাকার অবস্থা কেমন আছে? করোনার বিষয়ে বলতে হলে সর্বপ্রথমেই আমি আমার ভিতরে আগের থেকে কথাগুলো বলবো যে এই করোনায় আমাদের আপনজন অনেককে নিয়ে গেছে এবং আমাদের প্রিয় শহর সুনামগঞ্জে অনেক বুদ্ধিজীবী সহ অভিভাবক সমতুল্য যাদেরকে আমরা হারিয়েছি, বিশেষ করে আমার এলাকায় বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট বজরুল খসরু সাহেব, তারপর হচ্ছে বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব শালিক আহমদ, তারপর হচ্ছে বিশিষ্ট রাজনীতিবিদ আমার এই সুনামগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার এবং প্যানেল চেয়ারম্যান ছিলেন জসীমউদ্দিন ফারুক সাহেব, তারপরে হচ্ছে অনেক মুরব্বীদের মধ্যে আমরা হারিয়েছি আমাদের মোহাম্মদপুরের সর্বজনীন মুরব্বী আমাদের সর্বপ্রিয় ডক্টর কোনমালী সাহেব সহ অনেককে হারিয়েছি। সেই আমাদের কাছে আমার ভিতরটা হচ্ছে কি আমি অভিভাবক শূন্য হয়ে যাচ্ছি আমাদের পুরো এলাকাটা, এটি আসলে আমাদের জন্য খুব দুঃখজনক। মহান আল্লাহর কাছে দোয়া করি যাতে খুব দ্রুত আমাদের এই অবস্থা থেকে মুক্তি দেন। আর ভাই যেটা বলছেন এটা হচ্ছে কি আমরা 1 নং ওয়ার্ডটা বিশেষ করে 3টা সেন্টারে বিভক্ত, আমরা জানি যেহেতু নির্বাচন আমরা করেছি সেই নির্বাচনে এলাকার স্বার্থে প্রতিটি এলাকায় কিন্তু আমরা কেন্দ্র নির্ধারণ করে থাকি। সেই কেন্দ্রতে আমাদের একটি করেছে সুলভ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আরেকটি হচ্ছে ব্লু স্কাই একাডেমি মোহাম্মদপুর, আরেকটি হচ্ছে আবিদ আলী পৌর প্রাথমিক বিদ্যালয় নবীনগর। তো মেয়র মহোদয়ের সাথে কথা বলেই কিন্তু আমরা এটা করেছি যে প্রতিনিয়ত যে আমরা চলমান এটা থাকবে, কিন্তু প্রথমবারের মতো আমরা প্রায় 1800 ভ্যাকসিন পেয়েছি পৌরসভায়। তো 9টি ওয়ার্ডে বিভক্ত হলে 200 করে আমাদের ভ্যাকসিন পড়ে, সেই 200টা কিন্তু আমরা প্রথমবার প্রথম কেন্দ্র কিন্তু আমরা এই সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টার্গেট করেছিলাম। ক্রমানুসারে কিন্তু আমরা মোহাম্মদপুরে যাব বা নবীনগরে যাব, এমন আমরা মানে আমার মেয়র মহোদয় বলেছেন যে কেউ টিকা থেকে বাদ করবে না সেই ব্যবস্থা উনি করে দেবেন। এখন পৌরসভায় যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী কিন্তু আমরা কার্যক্রম চালিয়ে যেতে পারি। শুনলাম, এখন আপনি আমরা একটু জানতে যাবো আপনি ব্যক্তি হিসাবে আসলে করোনা মোকাবেলায় আপনি কতটুকু কাজ করেছেন, আপনার আপনি মনে করেন? সামাজিকভাবে দূরত্ব বজায় রেখে আসলে যতটুকু করা যায় যে কাউন্সিলর হিসেবে বলতে পারেন বা আমি এই এলাকার ছেলে হিসেবে বলতে পারেন সবার সাথে কম বেশ যোগাযোগ করতেছি। আরেকটা বড় বিষয় হচ্ছে গিয়ে কি কেউ প্রকাশ করতেছেন না, অনেকেই আছেন যে আমি করোনায় আক্রান্ত কিন্তু উনি প্রকাশ করছেন না যে উনি করোনায় আক্রান্ত। ওনার জন্য যে ট্রিটমেন্টগুলো প্রয়োজন বা আমাদের যে সহযোগিতা আমরা আছে সেগুলো করবো, এগুলো আসলে আমরা বুঝতে পারি না যে তারা করোনায় আক্রান্ত কিনা। তারপরেও যদি আমরা জানতে পারি কোনো কারণে ফেসবুকের মাধ্যমে বা কোনো মেসেজের মাধ্যমে যে উনি করোনাতে আক্রান্ত, ওনার সম্বন্ধে খোঁজ খবর নিই এবং ওনার সুবিধা অসুবিধাগুলো যোগাযোগ রাখার চেষ্টা করছি। আমি যে ভাইয়ের কাছ থেকে মুম্বাইয়ের কাছ থেকে জানতে চাইবো, কারণ মুম্বাইয়ে যেহেতু আসরের প্রতিদ্বন্দ্বী ছিলেন নির্বাচনে, আসলে আপনার যে করোনা মোকাবিলায় ব্যক্তি হিসাবে ব্যক্তিগতভাবে আপনার আপনার কতটুকু ভূমিকা ছিল আপনার ওয়ার্ড নিয়ে? যেহেতু আপনি অনেক যদি কাউন্সিলর হতেন অবশ্যই ওয়ার্ড নিয়ে চিন্তা করতেন, এখন আপনি আমি তো প্রথম যখন 2019 সালে শুরুতে করোনা মহামারীটা আমি আবিষ্কৃত হয় পৃথিবীতে, বাংলাদেশে আছে 2020 সালের মার্চ মাসের 15 তারিখের দিক থেকে আমাদের লকডাউন চলে যায়। লকডাউন চলাকালীন সময়ে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি যার কেন্দ্র যতটুকু করার সুবিধা করেছি। হঠাৎ দেখি আমি দুপুরে খাবার মতো আমি আমার অনুভূতিটা ব্যক্ত করতেছি, আমি দুপুরে খেতে বসে যে আমার সামনে এখন 4-5টা তরকারি আছে। একটা টাইম আমাকে একজন ভাই ফোন দিল, ফোন দিয়ে বললো ভাই
দুদিন যাবত তো বড় সমস্যা আছে, খাওয়া দাওয়ার কিছু নাই। আমার মনটা আটকে উঠল, আমার সামনে চার থেকে পাঁচটা তরকারি আমি খেতেছি, কিন্তু আমার একজন ভাই না খেয়ে বসে আছে। আমি সাথে সাথে খাবারটা কমপ্লিট করে আমি উঠে গেলাম, উঠে আমি আমার অবস্থান থেকে যতটুকু পারি প্রায় 2 থেকে 250 মিনিটে আমি সবজি থাকতেছি সবার সময়। এর পরবর্তীতে আমার দাদা ভাই এটা আছে যে যখন যে সমস্যা করতেছে আমার সাথে যোগাযোগ করতেছে, আমি আমার সাথে উঠে ওনার থেকে সবজি থাকার চেষ্টা করতেছি। আমার ব্যক্তি হিসেবে আমার সহযোগিতা করতেছি, আমার পারিবারিক পক্ষ থেকে আমি সহযোগিতা করার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ এটা চলমান ছিল আছে এটা সমস্যা আসলে ছিল। আমরাও সামাজিক আমরাও অনেক চেষ্টা করেছি, আমরা সংস্কৃতি অঙ্গনের নাট্যকর্মীরা সবাই মিলে অনেক কাজ করেছি আমাদের সামর্থ্য অনুযায়ী। এই ক্ষেত্রে আপনি আসলে আমাদের লকডাউন বলেন আর সেই শাটডাউন বলেন, হতদরিদ্র মানুষের আসলে কী কী সাহায্য দিয়েছেন, আপনি কতটুকু দিতে পেরেছেন আপনি আপনার ওয়ার্ডে? আসলে সাহায্যটা বড় বিষয় না, বিপদের সময় পাশে দাঁড়ানোটা সবচেয়ে বড় বিষয়। মানুষের এই সময়টা মনোবলটা হারিয়ে ফেলে মানুষকে সাহস যোগানো বা তার সাথে কথা বলা, অনেক সময় আমরা প্রথমবার যখন কোনো নার্সিং হোমে বলছেন যে উনি অনেক সাহায্য সহযোগিতা করছেন, আমরা কিন্তু এভাবেই কিন্তু মানুষের ভিতরে পৌঁছেছি। কাছে থেকে মানুষের সাথে কথা বলে মানুষের সাথে উঠা বসা করেই কিন্তু আমরা এই জনপ্রতিনিধির সিঁড়িতে বসেছি। তো সেই সময় থেকেই বলছি কোনো না একটা সময় মানুষ ভয় পেত, কথা বলতে চেত না বা স্পর্শ করা বা এমন, এখন কিন্তু অনেকটা ইজি হয়ে আছে। তখন পেরে যে মামুন ভাই যে ভূমিকা পালন করছেন ক্রমানুসারে কিন্তু আমিও করেছি, বিভিন্ন এলাকায় করেছি, বা অনেকেই আছেন যে করোনায় যে লকডাউন শব্দটায় অনেক ব্যবসা বাণিজ্য বা রুজি রোজগার কিন্তু বন্ধ হয়ে গেছে। তাছাড়া আমাদের যে ওয়ার্ডটা অনেক হতদরিদ্রের ওয়ার্ড, অনেকেই ডেলি বা ডেলি রোজগার করেন ডেলি খান, তো সেই সুবাদে ভদ্র মানুষ অনেকে মানে লজ্জায় বলতে পারতেছেন না যে আমার ঘরে খাবার নেই। তখন ভাই বলছিল তো এরকমই কোনো ফোন আসবে, আমি মনে করি এরকমই কেউ ফোন করবে বলবে যে ভাই আমি খেতে পারতেছি না বা খাবার নেই, এরকম কিন্তু বলে সাহায্য বা সহযোগিতা করা ঠিকঠাক করা যায় না। আমরা ওই যতটুকু হাইডলি করা যায় বা সম্মান রেখে করা যায় সেই সময় এরকমই কিন্তু সহযোগিতা মানুষের করে আসছে। যদিও আসলে গত লকডাউনে আসলে মানুষ বিভিন্নভাবে সহযোগিতা করেছে, সামাজিকভাবে বলেন, সরকারিভাবে বলেন, এবং বিভিন্নভাবে বিভিন্ন মানে ব্যক্তিগতভাবে অনেকে সাহায্য করেছে। কিন্তু আমি কাউন্সিলর হওয়ার পরও যে প্রতি আমাদের যে ওয়ার্ড মেম্বারদের অনেক মানে ইচ্ছা আছে আমাদের এখানে করা, কিন্তু সরকারি তহবিল থেকে যে বরাদ্দটা আমাদের ভিতরে আসে সেটা নিয়ে আমরাও অনেক মানে কষ্টতে আছি বা মেয়রদের সাথে কথা বলি। কারণ সুনামগঞ্জ পৌরসভা কিন্তু 9টি ওয়ার্ডে বিভক্ত আপনারা জানেন, তার ভিতরে হচ্ছে গিয়ে 1নম্বর ওয়ার্ড, 3নম্বর ওয়ার্ড এবং 9নম্বর, বাকিগুলো আছে কিন্তু এই 3টা ওয়ার্ডের মধ্যে না। আমরা কিন্তু অনেক বিলুপ্ততে পড়ে যাচ্ছি, যে অবহেলিত ভাই আগে বলে গেছেন সেটা। তো সাধারণ মানুষ কিন্তু খুবই সাধারণ আমাদের এলাকার মানুষ, কত দরিদ্রই বলতে পারেন। এই একটি শ্রেণী বিশেষ করে নবীনগর বর্মনপাড়া একটি এরিয়া আছে, এখানে তারা জীবিকাই হচ্ছে মাছ বিক্রি করা। এই বৃষ্টির মৌসুমে বলেন, রোদের মৌসুমে বলেন, তারপরে হচ্ছে গিয়ে আপনার আমাদের মোহাম্মদপুর কান্দারপাড়া, এরা তো মনে করি যে নিজস্ব কোনো কিছুই নেই, সবগুলোই কিন্তু পরনের বসে। তো ভাই এদিক দিয়ে কাভার করছেন, আমার মনে হয় যথেষ্ট করেছেন, যে আমার বিশ্বাস মোহাম্মদপুরকে বা এই এলাকাবাসীর যতটুকু নিঃসহায় সহযোগিতা করেছেন সেটা রেজাল্ট উনি পেয়েছেন আলহামদুলিল্লাহ। তো আমি কিন্তু ওই এভাবে করতে পারিনি, ভাইয়ের মতো হয়তো করতে পারিনি, আমি চেষ্টা করেছি সবাইকে যতটুকু আমার সামর্থ্য আছে বা আমার পৌর পরিষদ থেকে যতটুকু সামর্থ্য আছে সবাইকে একটু বিলিয়ে দিলাম। আমরা যেহেতু আসলে ফেসবুক লাইভে আছি আমরা কিছু কমেন্ট নিব। আমাদের একজন ভাই কমেন্ট করেছেন, আলী আকবর পাশা, উনি বলেছেন যে আমাদের মোহাম্মদপুর এলাকার পানি সমস্যা, খাবার পানির খুব বেশি সমস্যা মোহাম্মদপুর এলাকায়, এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি এই কমিটমেন্টের কথা বলছিলেন আপনি একটু আগে, যে আপনার ইস্তেহারে কি কি কমিটমেন্ট করেছিলেন। তো আমার কমিটমেন্টে কিন্তু এই যে ভাইয়ের এলাকায় কিন্তু কান্দারপাড়ার কত দরিদ্র এবং তারা ডেলি কিন্তু রুজি রোজগার করে কিন্তু পরিবার চালান, তো এখানে কিন্তু পানির সমস্যা ছিল। পৌরসভা কর্তৃক একটি টিউবওয়েল ছিল, সেই টিউবওয়েলে ল্যাব না পাওয়ায় আপনার পানি এখন পায় না। তো সেই সুবাদে আমি নোটারি পাবলিকের মাধ্যমে আমার শ্রদ্ধেয় পীর কর্নেল আতাউর রহমান চাচার সহযোগিতায় আমি একটি সাবমার্সিবল টিউবওয়েল করেছিলাম, সেটা আমার কমিটমেন্ট ছিল সেই এলাকার জন্য। আর ভাইও ইতিমধ্যে একটা টিউবওয়েল দিয়েছেন আপনার ব্যক্তিগত তহবিল থেকে, এই মোহাম্মদপুরেই একটা টিউবওয়েল দিয়েছেন। তাছাড়া আমাদের মেয়র মহোদয়ের অনুমতি ক্রমে আমিও সহযোগিতা করেছিলাম আমার মোহাম্মদপুর আরেকটা টিউবওয়েলকে সাবমার্সিবল করে দেওয়ার জন্য। এখন যদি টিউবওয়েলের পৌরসভায় যে বরাদ্দগুলো আছে সেই বরাদ্দগুলো কিন্তু এখন টিউবওয়েল নেই আমাদের,
যদি পরিবর্তিতে আসে এবং আমার ওয়ার্ডে যে কটাই আসে আমার কিন্তু এই জুনগুলা জানা, আমি মানুষের সাথে দেখা সাক্ষাৎ করি বা তাদের সুখ দুঃখ শেয়ার করার চেষ্টা করি, তো কোন কোন জায়গায় বেসিক্যালি আমাদের এই টিউবওয়েলটা প্রয়োজন এবং সেগুলা দিয়ে দেওয়ার চেষ্টা করব সেই আশাটা ব্যক্ত করছি। এবং আমি মেয়র মহোদয়কে অনুরোধ করবো এই পানির বিষয়ে গুরুতরভাবে কিছু যোগাযোগ করে আনা যায় কিনা এটিকে একটু দৃষ্টি আকর্ষণ। আমরা আশা করি আমরা মামলপুর এলাকার পানির সম্পর্কে আসলে খুব তাড়াতাড়ি আপনি আপনি মধ্যে মিলে উত্তরণ করবেন। আমরা একটু আরেকটা কমেন্ট করবো, অমিত দাস গুপ্ত সে কমেন্ট করেছে যে ভাই আমরা মাদক মুক্ত হওয়ারছে, এই ব্যাপারটা যদিও আগে বলেছেন এখন একটু যদি মাদক নিয়ে ব্যাপারটা বলতেন। কমেন্ট যিনি করেছেন এখন উনি বলতে পারবেন যে আগে যে পরিবেশটা ছিল বিশেষ করে রেড জোনে কিন্তু আমরা দুপাকাই একটা এলাকা আছে সেই এলাকায় কিন্তু অনেক এইগুলা চলত বা মাদকের একটা এটা সূত্রই ছিল এখানে। আর এটা হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমরা কিন্তু বর্ডার শুনব এই নদী পার হয়ে কিন্তু এই ইন্ডিয়ান বর্ডারগুলি ভিতরে ঢুকে এবং আমাদের এই সমাজ তরুণ সমাজদেরকে নষ্ট করছে। তো আমার মনে হয় আমি এই 7 মাসের দায়িত্ব নেওয়ার ফলে আমাদের যে সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল শহীদ সাহেব উনিও জানবেন বা ওনার সাথেও আমি কন্টিনিউয়াসলি যোগাযোগ করে এটা মানে প্রতিরোধ করার আপ্রাণ চেষ্টা করছি এবং আগের তুলনায় অনেক কমে গেছে ইনশাআল্লাহ। তো এটা সময়ের ব্যাপার, আরো এটা প্রতিরোধ করব এই প্রচেষ্টা এখনো আছে আমার কাজ চলবে। আপনি আসলে এই ব্যাপারটা নিয়ে মাদক নিয়ে এলাকা মাঠে খেলা করতে নেয় আমার কি এই চিন্তা চেতনা থেকে আমি নির্বাচনে এসেছিলাম। আমার নির্বাচনে আসা আমি নিজে বড় কিছু হওয়ার সুযোগ নেই বড় কিছু হওয়া কিংবা আমার নামে এটা উদ্দেশ্য ছিল আমার উদ্দেশ্য ছিল আমাদের অত্র এলাকার যারা আগামী দিনের ভবিষ্যৎ যারা আগামী দিনের দেশ পরিচালনা করবে জাতিকে পরিচালনা করবে যারা আমাদের আগামী দিনের কারিগর তাদেরকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য তাদেরকে সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করা যায় এই জন্য মূলত নির্বাচন যাওয়ার উদ্দেশ্য ছিল। আমার উদ্দেশ্য এটাই আমি মাদককে মাদক নিয়ন্ত্রণ করার জন্য আমার অত্র এলাকায় আমার নিয়ন্ত্রণে আমরা 3টি প্রোগ্রাম করেছি আমাদের অত্র এলাকার সর্বমুখী যুবক ভাইদের দিকে আমরা কিভাবে আমাদের অত্র এলাকায় মাদক মুক্ত করার পাশাপাশি কারণ একজন ছাত্র যদি একটি ছেলে যদি ফ্যামিলির মধ্যে মাদক আসক্ত হয় তাহলে ওর ফ্যামিলির পুরো সদস্যরা এফেক্টেড আর ওনার নির্যাতনের কারণে ওর ফ্যামিলি নির্যাতিত ফ্যামিলি নির্যাতনের কারণে পার্শ্ববর্তী যে কয়েকটি বাসা আছে তারা ওটা শিকার এই জন্য মাদকের ব্যাপারে জিরো টলারেন্স এখানে কারো কোনো অ্যাপ্লিকেশন আমাকে একটু সহযোগিতা করেন নো। আসলে যারা এই ব্যাপারটা নিয়ে কমেন্ট করছেন আমরা আসলে সবাই মিলে এটা এটার বিরুদ্ধে আসলে মাদক দ্রব্য করতে পারলে সবাই সহযোগিতা করবেন যে যে অবস্থা আছে আমরা এখান থেকে সহযোগিতা করতে হবে। এখন আমি দেখতে পাচ্ছি একজন মাদক সেবন করতেছে আমার সাহস নেই কিংবা আমার সেরকম শক্তি নেই তাকে প্রতিরোধ করবো আপনি পারেন না আপনি প্রশাসনের সহযোগিতা নেন প্রশাসনের পাশ থেকে পয়েন্টে পয়েন্টে প্রশাসনের নাম্বার আছে যাকে প্রয়োজন আপনাকে ফোন দেন এখানে সমস্যা হচ্ছে উনি এসে সমাধান করে দেন এটা আমাদেরকে কমিটমেন্ট করে আমাদের আসলে সবারই উচিত যার যার জায়গা থেকে এটার বিরুদ্ধে অবস্থান নেওয়া মাদক আসলে খুব করেই আসলে শেষ করা যাবে না তবুও আমরা যদি চেষ্টা করি সকলে মিলে অবশ্যই এই মাদকের বিরুদ্ধে আসলে মাদক নির্মূল করা যাবে ইনশাআল্লাহ। আমরা আমাদের এক নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর ওয়াইজ চেষ্টা করবেন এবং আমাদের মাননীয় মেয়র মহোদয় আছেন এবং আমরা যারা সুনামগঞ্জের সুনামগঞ্জবাসী আছি যেহেতু আমাদের বর্ডার এলাকা আমরা সবাই মিলে চেষ্টা করব মাদকের বিরুদ্ধে অবস্থান করার এবং এইটা নির্মূল করার। আমরা একটু কমেন্টে যাবো আবারও সোহানুর রহমান সোহান নাট্যকর্মী সে বলেছে আমরা সাম্প্রতিক সময় দেখেছি মাজার এবং যে আখড়ার বৃন্দ হচ্ছেন উচ্চ স্তরের নাগরিক বৃন্দ কীভাবে প্রতিবাদ জানিয়েছে পরে পৌরসভাও তাতে সমর্থন দিয়েছে পৌরসভা সময় কীরকম মোহাম্মদপুর রয়েছে যে যে কার্যকলাপগুলো হয় আসলে ওখানে আসা বসানো হয় এই ব্যাপারে আসলে আপনাদের অবস্থান আপনারা কীভাবে এখানে আসল বলতে অনেক এটার ইতিহাসটা আমার থেকে আমার মনে হয় আমার বড় ভাই বলতে পারবেন ভালো। তো প্রতি বছরই কিন্তু একটা
উরুস হয় এখানে। এই বড় পরিসরে কিন্তু এই তিন দিন ব্যাপী উরুসটা হয়। তাছাড়া এই মাজারে বা এই মুকামে কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো কিছু হয় না। এই তিন দিনে অনেকেই আশিকি ভক্তরা আছেন যাদের ভিতরের চেতনাগুলো এখানে এসে উজাড় করে বলেন, বা অনেকেই আছেন আসলে ধার্মিকভাবে গেলে সেই বিষয়ে আসলে কথা বলা বুঝে শুনে বলতে হবে, আর ওলামায়ে কেরামরাই ভালো বলতে পারবেন এই বিষয়ে। ইতিহাস কি এবং কি হয়েছিল কিভাবে আছে এটা পেয়ে যাবে। প্রশ্নটা আসলে অন্যরকম আছে, সে বলতেছে যে ওই এলাকায় মাজার সমস্যা না, সমস্যাটা হচ্ছে মাজারকে কেন্দ্র করে যারা অপ্রীতিকর ঘটনা ঘটায় এইগুলা নিয়ে আমরা আপনারা আসলে কেমন ব্যবস্থা নেবেন বা কিছু চিন্তা করেছেন কি না, যেহেতু এসব একটা ঘটনা ঘটলো আমাদের ঢোকা সামগ্রী নিয়ে। সেক্ষেত্রে আমাদের মোহাম্মদপুর মাজার নিয়মিত একটু চিন্তা করা উচিত, ওইগুলা যদি আমরা একটু মনে করেন অপ্রীতিকর ঘটনাগুলো যদি আমরা একটু নিয়ন্ত্রণে আনতে পারি তাহলে হয়তো ওই যে মাদকের ছড়াছড়িটাও আমরা একটু নিয়ন্ত্রণে আনতে পারি। সেই বিষয়ে কিন্তু এই মাজারে কিন্তু প্রোগ্রাম করেছিল আমাদের বড় ভাই যে কথাগুলো বলছে, যেটার উপরে ভিত্তি করে কিন্তু এই মাদকের উপরে একটি মিটিং করেছিলেন এবং উপস্থিত ছিলেন এখানে মুরব্বী। সে তখনকার কিন্তু আমাদের মুরব্বীদের কথা ছিল যে এই যদি প্রোগ্রাম বা এই যে মাজারে যে উৎসবগুলো হয় যেটাকে বলি আমরা অনুষ্ঠান, এই অনুষ্ঠানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আশিক গুণ এসে অনেক নেশাদ্রব্য পান করেন, এই সুবাদেই কিন্তু জানি না এর ভিতর মানে এই পান করার ভিতরে কিভাবে উনি আশিকি পান বা এটা হচ্ছে ওনারাই বলতে পারবেন, আসলে এই বিষয়ে আমি কথা বলতে পারবো না, আমি এই বিষয়ে জানিও না, কারণ এটা খেলে বা এটা পান করলে এটা ফিলিংসটি কী আসে আমি নিজে বুঝতে পারি না। তো ভাই যেহেতু পদক্ষেপ আগে থেকেই নিয়ে আছে আমিও সেদিকে লক্ষ্য রাখবো এবং যাতে ভবিষ্যতে এই অপ্রীতিকর ঘটনা বা আমরা যেটা নিয়ে আলোচনা করতেছেন কমেন্টে অনেকগুলো বলতেছেন এই বিষয়ে আমার সুনজর থাকে। আপনার উপর আসলে দায়িত্ব নেওয়ার পর আপনি আসলে কী কী কাজ করেছেন এবং ভবিষ্যতে কী কী করবেন? মানে ভবিষ্যতে আমার এই কেন্দ্রবিন্দু কিন্তু আমি ইস্তাহারে যা বলেছিলাম তার উপর থেকেই সাথে আমার উন্নয়নও আছে। ইতিমধ্যে কিন্তু আমাদের মেয়র মহোদয়ের অনুমতিতেই বা আমাদের এই যে পৌরসভায় যে প্রজেক্টগুলো আসে আমাদের ওয়ার্ড নিয়ে পরিকল্পনা, আমি প্রায় আপনার 5.5 কোটি টাকার প্রজেক্ট অলরেডি দিয়ে দিছি, এটা অনুমোদন হয়ে আসলে খুব দ্রুত এটা কাজ শুরু হবে। এর আগেও বলেছিলাম আমাদের মেয়র মহোদয়কে আমাদের পরিকল্পনা মন্ত্রী অত্যন্ত স্নেহ করেন এবং একটি প্রজেক্টের ভিতরে দিয়ে আশা করি যে আমরা প্রায় 300 কোটি টাকার 200 কোটি টাকার প্রজেক্ট আমরা পাবো। আশা করি এই প্রজেক্টটা যদি আমরা পাশ করে নিয়ে আসতে পারি আমাদের মেয়র মহোদয় কোনো জায়গায় উন্নয়নের অবঞ্চিত থাকবে না এই বিশ্বাস আমি। আর আমার কাজগুলো যেগুলো বললেন আমি একটু ডিপলি চিন্তা করি, আমার মনে হয় আমার ভাই রয়েছে এই বিষয়ে একমত হবে। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের যে 1 নং ওয়ার্ডের ভোটারের সংখ্যা ছিল 7256 জন, সেই ভোটারদের ক্ষেত্রে বলছি আমরা স্থানীয় যারা আছি এবং বাসা ভাড়া দেওয়ার জন্য অনেকেই কিন্তু বাসা করে থাকি বা রেন্টি বলি আমরা এটাকে, এই দিয়ে আমাদের মধ্যে অনেকে জীবিকা চলে বা অনেকে এটার উপরে নির্ভর থাকে। তো আমি কাজ করতেছি এই বিষয়ে কারণ আমার পুত্র এই বিষয়ে কিন্তু আমি নির্বাচিত হওয়ার পর থেকে ফিলিংসটা পাচ্ছি যে আমি যত ধরনের ঝামেলায় যাচ্ছি বা এই যারা ফোন করতেছেন প্রবলেমে পড়তেছেন ফেস করতেছি ম্যাক্সিমাম কিন্তু ভোটার কিন্তু আমাদের স্থানীয়, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা প্রবলেম। তো আমি মেয়র মহোদয়ের সাথে সেদিন কথা বলেছি এবং উনি আমাকে আশ্বস্ত করেছেন যে পরবর্তী সভা মিটিংয়ে এটা উপস্থাপনা করার জন্য। আমরা জানি যে ভাড়াটিয়া যারা আছেন বা ভাড়াটিয়া ভাড়ার মালিক যারা মালিক পক্ষ যারা আছেন তারা ভাড়া দেওয়ার সময় চুক্তিনামা একটা করে বা এই ভাড়ার প্রসঙ্গে যে সদস্য সংখ্যা প্রয়োজন একটা বায়োডাটা নিয়ে থাকে, তো সেই রকম কিন্তু আমাদের পুলিশ প্রশাসনও নিয়ে থাকে। যেহেতু স্থানীয় সরকার হিসাবে আমাদের মেয়র মহোদয় ওয়ার্ড প্রত্যেকটি ওয়ার্ডের একজন জনপ্রতিনিধি থাকেন, তাদেরও কিন্তু এই সমস্যা কিন্তু পোষাতে হয়, রাত নেই দিন নেই কিন্তু ঝামেলা লেগেই থাকে কিন্তু আমরা যেতে পারি। কিন্তু এই ড্রাইভারটা কিন্তু একা আমাদের প্রতিনিধির উপর করে তখনকার কিন্তু ওই ব্যক্তি ছাড়া কিন্তু আমরা কাউকে পাই। যদি এখানে একটু ইনক্লুড করি আমি যদি মোহাম্মদকেও শেয়ার করি, যদি কোনো বাসার মালিক পক্ষ যদি ভাড়া দেওয়ার আগে এই সমস্ত একটু কথাবার্তা বলে দেন তখন মনে হয় যে আমরা যে প্রবলেমগুলো দেখব এখান থেকে কিন্তু
অনেকগুলো শহর আমার ওয়ার্ড ক্ষেত্রে বলতেছি, বিশেষ করে গোলাকাপাড়া বলেন, বনানীপাড়া বলেন, নবীনগর বলেন বা ধোপাকালীতে বলেন, এইগুলোই কিন্তু রেড জোনের ভিতরে পড়েছে। এই রেড জোন থেকে বেড়ে আসার জন্য কিছু পয়েন্টগুলো আছে, আমি মনে করে দিতে চাই আপনাকে। এই যে গোলাঘাট যে একটা ক্লাব পয়েন্ট আছে আপনাদের কিংস অফ গোলাঘাট, যেখানে অফিসটা ছিল সেখানে কিন্তু অনেকগুলো দোকানপাট আছে, সেই দোকানপাটে কিন্তু রাত দিন কিন্তু ক্যারামের একটা খেলা আছে। আমি রিসেন্টলি একটা সালিশে গেছিলাম, তখন আমি এটা মুরব্বীদের সঙ্গে কথা বলে আসছি, আর এটাকে বাস্তবায়ন করার জন্য আমি খুব বেশি চেষ্টা চালাচ্ছি এবং আপনাদের সবার সহযোগিতা চাই। এখানে অনেকে লাইভে আছেন শুনতেছেন, আমি একা তো কিছু করা সম্ভব না, আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি। যদি আমরা এই উৎস যে যেখান থেকে প্রবলেমগুলো সূত্র, এই সূত্র যদি আমরা বন্ধ করে দিতে পারি, তখনই ক্রাইম বলেন বা বিভিন্ন প্রবলেমগুলো বলেন এইগুলো থেকে সলিউশন পাওয়া সম্ভব। তাই আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি এবং সবার সহযোগিতা চাচ্ছি, আমাকে একটু সহযোগিতা করবেন সবাই মিলে, যাতে এই আমার ওয়ার্ডটাকে পরিচ্ছন্ন করতে পারি। আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি আমাদের এই জনগণের সামনে বা যারা আছেন, গেম মানে এখন অপরাধটা বেড়ে যাচ্ছে, যুবক মানে খুব ইয়াং, যেটাকে আমরা কিশোর গ্যাংয়ের মাধ্যমে পরিচিত সবাই, আমার সব এরিয়াতেই কিন্তু এই 15 বছরের নিচে কিন্তু আমরা এই ছেলেরা কিন্তু এইসব কাজে লিপ্ত থাকে, কারণ প্রশাসনের চোখ ফাঁকি দিতে খুব সুবিধা হয়, শাস্তির ক্ষেত্রে শাস্তি অযোগ্য আমাদের ল অনুযায়ী, তো সেই ক্ষেত্রেও ওদেরকে ইউজ করে অনেক অসাধু লোক আছে, তারা প্রতিষ্ঠিত হচ্ছেন বা সুবিধাভোগী হচ্ছেন। আমি সেই বিষয়েও কাজ করছি এবং অত্যন্ত ভিতর থেকে সহযোগিতা করছেন আমাদের বর্তমান সার্কেল আছেন জনাব জয়নাল সাহেব এবং সদর থানার অফিসার ইনচার্জ যেমন আব্দুল শহীদ সাহেব, খুব বেশি আমাকে এই বিষয়ে হেল্প করেন। আপনি বোম ভাই, আপনি আসলে কি মনে করেন, আপনার দায়িত্ব করার পরে, উনি দায়িত্ব নেওয়ার পরে আসলে কতটুকু কাজ করেছেন, যদিও খুব কম সময় 7 মাস, উনি কতটুকু কাজ করতে পেরেছেন? কাজ তো এই সময়ের ভিতরে কাজ করা কিংবা এটা মূল্যায়ন করা খুব সুযোগ কম কম সময়, আমার আশা থাকবে যেহেতু দায়িত্ব এসেছে ছোট ভাই, সে তার সাহায্য অনুযায়ী কাজ করবে। এক্ষেত্রে এই জায়গার সমস্যা হল পানি সমস্যা, আমাদের সোনামণি নতুন একটি লিঙ্ক বসানো গেছে, বসানো হওয়ার কারণে এখন পানির সম্ভবত মানে মানুষের যোগান দেওয়ার সমস্যা হবে। এক্ষেত্রে যদি সুনামগঞ্জ পৌরসভায় সুনামগঞ্জ যেটা আছে আমাদের এদিকে মোহাম্মদপুর বলাকা নবীনগর পর্যন্ত যদি এটা লাইন দেওয়া যায় তাহলে তবে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে পানি, পানি সমস্যাটা, কারণ আমাদের পানি সমস্যা হচ্ছে কি আমাদের ভূগর্ভস্থ পানিগুলো নিচে চলে গেছে, নিচে চলে যাওয়ার কারণে আমাদের যে টিউবওয়েলগুলো ছিল টিউবওয়েলের লেয়ারের মধ্যে পানি নেই, না থাকার কারণে সবাই সাবমার্সিবল বসাই দিতে চাচ্ছে, আর সাবমার্সিবল সবার পক্ষে বসানো সম্ভব না, এর জন্য ব্যয় করতে হবে, এর জন্য যদি এটা পানির লাইন দেওয়া হয় সাপ্লাই লাইন, তাহলে সহজেই মানুষ এখান থেকে উপকৃত হতে পারে। আমাদের এই নতুন যখন এই যে আইজে ট্যাঙ্কের কথা বললেন সেখান থেকে নবীনগর কিন্তু থেকে শুরু করে কিন্তু আমরা শ্রীনগর পর্যন্ত নতুন লাইনটি নিয়ে আসছি, এখন সংযোগ দেওয়ার একটু অপেক্ষা করলে এটা খুব দ্রুতই নিষ্কাশন হবে ইনশাআল্লাহ। আর জানার বিষয়টি কি হচ্ছে, পৌর কাউন্সিলর হওয়ার সাথে সাথে একটি ওয়ার্ড কমিটি করা, একটি ওয়ার্ড টিম করা হয়, জি সেটা কি করা হয় নাই শুনুন, অফিস করা হয়েছে বাকি যারা আছেন একজন মহিলা কাউন্সিলর এবং পদাধিকার বলে কাউন্সিলর সদস্য হিসেবে বাকি সকল সদস্য হিসেবে থাকে, সেই সুবাদে আমরা চেষ্টা করি প্রতিটা এলাকারই একজন দুজন করে যারা লিগেল ওয়েতে কাজ করেন বা কাজ বুঝেন বা সামাজিক কাজের সাথে লিপ্ত আছেন তাদের ক্ষেত্রেই কমিটিতে রাখা। আচ্ছা, আমরা আসলে এটা আমরা প্রতি প্রথম সভার পরেই আমরা কমিটিটা করে দিচ্ছি। আমরা একটু কমেন্ট নিব, আসলে ভাই বারবার কমেন্ট করতেছেন, আলী আকবর বাসা উনি মোহাম্মদপুর এলাকা নিয়ে কমেন্ট করতেছেন যে উনি মোহাম্মদপুর এলাকাটা নেশামুক্ত চান, মাদকমুক্ত চান, উত্তরের জন্য আশা করছেন। পানির সমস্যাটা আসলে পানির সমস্যার জন্য উনি বেশি বলতেছেন, দুইটা সমস্যা ওই স্পেসিফিক ওই এলাকার মাদক সমস্যা নিয়ে আপনি আমাদের অনুষ্ঠানের পরে বা এরপরে আপনি যদি কিছু করেন বা আপনার পরিকল্পনা আছে কিনা। পরিকল্পনা যদি ওই যে ভাই আগে বলছেন যে আমি নির্বাচনে আসার আগেই কিন্তু এই মিটিংগুলো করে ফেলেছেন, মিটিং করে কিন্তু মাদক দূর করা যায়,
মিটিংয়ের পরবর্তী কাজগুলো কিন্তু চলমান থাকতে হবে। সেক্ষেত্রে আমাদের এলাকার যারা আছেন মোহাম্মদপুরের যে তরুণ যুবকরা আছেন তাদের সহযোগিতা লাগবে। আমি কোনো অংশে সহযোগিতা কমতি করবো না, আমাকে যখনই ডাকবেন তখনই সাহায্য করবো। এই বিষয়ে ভাইয়ের সাথে আমি ওই একদম জিও করি, আমার এই মাদকের বিষয়ে কোনো ছাড় নেই। মাদকের বিষয়ে আসলে কারোর ছাড় নাই, উনি আপনারা যারা কমেন্ট করতেছেন এবং বিশেষ করে আলী আকবর পাশা ভাই, আপনি আপনারা সবাই মিলে ওই এলাকার যুবক অনেকেই আছেন, সবাই মিলে আপনারা চেষ্টা করুন এবং ওনারে ওনাকে যখনই লাগবে ওনাকে ফোন দিবেন এবং আমাদের সোনামগঞ্জ সদর থানার ওসি অফিসার ইনচার্জ শহীদুল্লাহ ওনার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই একটা ভালো প্রতিকার করবেন। আমার কাউন্সিলার কাছে একটা প্রশ্ন, কাউন্সিলার না হয়ে যদি আপনি একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের অনুষ্ঠানে আসতেন তাহলে আপনার এলাকার কি কি সমস্যা নিয়ে কথা বলতে? এই সমস্যাগুলো আমার সাবেক বড় ভাই কাউন্সিলার ছিলেন তখন, আমাদের হোসেন আহমদ আসেল ভাই ক্রিয়ামনের আঙ্গিত মুখ ছিলেন তখন, ওনার সাথে কিন্তু এই ভাই আমি যেভাবে কথা বলছি অথবা এই পরিবেশে বা এই পরিসরে আসা হয় নাই কথা, কিন্তু এইগুলোই ভাবে আমি বলছি। যেমন ওনার আমলে অনেক জিনিস আমি নিজেও করেছি যেগুলা এখনো চলমান আছে বা দৃশ্যমান আছে, আপনারা গেলে হয়তো ওয়ার্ডে বা বিভিন্ন এলাকায় ছোট ভাইরা আছে বা মুরব্বীরা আছেন দেখতে পারতেছেন দেখছেন। আমি এখন কাউন্সিলর হয়ে যেগুলো করতেছি, আমার কাউন্সিলর না হয়েও কিন্তু আমি সেগুলোর টাচে ছিলাম, হয়তো বা বাস্তবায়ন করার ক্ষেত্রে একটু কষ্টদায়ক ছিল কারণ পদবীর একটা বিষয় আছে, ইচ্ছা এবং শক্তির একটা বিষয় আছে, ক্ষমতার একটা বিষয় আছে। তো আল্লাহর রহমতে এই ক্ষমতায় দেখো তো আল্লাহ আমাকে বসাইছে, চেষ্টা করবো সার্বিকভাবে আমার এলাকার উন্নয়ন করার বা এলাকার সাধারণ মানুষের পাশে। আমি ভাই একটু বললেন যে সাত পাশে আসলে উন্নয়নের তেমন কোন ভূমিকা না রাখারই কথা, কারণ সেদিন হতে হতে একটা সময় থাকে বা প্রজেক্ট আস্তে আস্তে একটা সময় আসতে পারে। সেক্ষেত্রেও মনে করেন যে আমি মোহাম্মদপুর দিয়ে কিন্তু আমার কাজটা শুরু করেছি, ফিশারি রোডটা কিন্তু 7 ইঞ্চি টিকনে সহ প্রায় 900 মিটার ফিট আমার রাস্তাটা করে ফেলেছি আরসিসি ধারে দিয়ে। একটি অনেক সুন্দর রাস্তা হয়েছে এবং খুব টেকসই রাস্তাটা হয়েছে, উনি আমার মনে হয় একমত হবেন আমার সাথে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এই করোনাকালীন সময়ই আমাদের 2টি ড্রেনের প্রজেক্ট রয়েছে রয়েছে, দুটি হচ্ছে গিয়ে বলাকা আর একটি হচ্ছে গিয়ে ধানসিড়ি এ ব্লকে, এবং এ ব্লকের রাস্তাটাও কিন্তু আরসিসি ধারায় দিয়ে কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি যেগুলা কাজ আমরা আগে থেকেই যাদের কন্ট্রাক্টর আছেন বা ঠিকাদার বলেন তারা যদি কাজের যে মেন প্রবলেম এই যে সিমেন্ট বালু বা পাথর, আমরা মূল প্রবলেমটা হচ্ছে গিয়ে পাথরের জন্য, এসি বন্ধ থাকার কারণে আমরা কিন্তু পাথরের কাজগুলো করতে পারতেছি। তো আশা করি যে সময় আছে এবং আমরা যে আশাবাদী আমাদের মন্ত্রী মহোদয় বলছেন, মেয়র মহোদয় আশ্বাসে আছেন, এই প্রজেক্টটা যদি চলে আসে আমার মনে হয় এই এলাকার ছোটখাটো থেকে বড় কোনো কাম মানে বাদ পড়বে না ইনশাআল্লাহ। করোনাকালীন সময় আমরা একটা অভিযোগ আছে আমাদের কাছে যে আমরা ত্রাণের বিষয়ে মনে করেন আপনার এলাকায় হচ্ছে ধরেন 200 মানুষ আছে কিন্তু 10 জন মানুষ ত্রাণ পাচ্ছে, ওটা আপনার মাধ্যমে হোক আর পরিষেবার মাধ্যমে এই মানে এই জায়গাটা কেন কম করছে কম কেন? আসলে করোনাকালীন যে দুটি আমরা মানে দুইটা ঈদ গেছে তো ঈদুল আদিয়া আছা এবং ঈদুল ফিতর, ঈদুল ফিতরে ঈদুল আছে আমরা যে পরিমাণ ত্রাণ পাই পরিশোধ করতে বা আমাদের এই লাস্ট যে ঈদুল আছা উপলক্ষে যে ত্রাণগুলো দেওয়া হয়েছে আমরা অফিসিয়ালি কিন্তু 250টা পেয়েছি বা প্রতি কাউন্সিলরটি ওয়ার্ডে কাউন্সিলর পেয়েছে, এটা হচ্ছে গিয়ে প্রথম দাবি। পরের দাবি হচ্ছে গিয়ে আরও 80টার মতো, তারপরে হচ্ছে 40টার মতো এরকমই। এই 80টা 40টা কিন্তু আমাদের মেয়র মহোদয় কিন্তু অন্যান্য সংগঠন বলেন বা ব্যক্তি সংগঠন বলেন বা ব্যক্তি কাছ থেকে উনি ওনার মাধ্যমে কিন্তু আমাদের মাঝে ডিস্ট্রিবিউশন করেছে। তো এলাকায় অনেকেই আছেন যারা চলতে পারতেছেন না বা এক প্রবলেমে আছেন আর্থিক প্রবলেমে বলেন, কিন্তু আমাদের এই ছোট পরিসর থেকে সব সময় বা সবাইকে একই সরে মানে সহযোগিতা করা যায় না, সেক্ষেত্রে আমাদেরও একটু প্রবলেম হয়। দর্শক আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা এখন শেষ প্রশ্ন হয়তো করবো, আমরা মোহন ভাইকে প্রশ্ন করবো। আপনি যেহেতু আপনি নির্বাচন করেছেন আপনি কেমন ওয়ার্ড এবং স্পেসিফিক সুনামগঞ্জ কেমন ওয়ার্ড এবং সুনামগঞ্জ চান সুযোগ বলতে হবে? আমার সবচেয়ে বেশি কষ্ট এবং হতাশা আসে যখন আমি পৌরসভা নির্বাচন করেছিলাম, গত বছর নির্বাচন করেছিলাম, এবছর নির্বাচন করেছিলাম। গত বছর নির্বাচন করার প্রাক্কালে আমি দেখেছি আমি 2টি জায়গায় সাক্ষী দিয়ে আমাকে বাসা যেতে পেরেছি, এই বছরও সাক্ষী ব্যবহার করতে পেরেছি।
সুনামগঞ্জ পৌরসভা একা নাগরের পৌরসভা হওয়া সত্ত্বেও সুনামগঞ্জ পৌরবাসী এখনো সাক্ষ্য দিয়ে পারাপার করে, সেটা আমার মতো মনে হয়। আমার আশা করি মেহমদের যদি প্রোগ্রামটা দৃষ্টিগোচরে আসে এই বিষয়টা দেখবেন। আর সুনামগঞ্জ পৌরসভা যেহেতু আমাদের প্রয়াত জঙ্গলবাহী চেয়েছিলেন সুনামগঞ্জ পৌরসভাকে সুন্দর এবং সুচারুরূপে সাজাতে, উনি কাজ শুরু করেছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের হায়াতের নাই, উনি আল্লাহ রাব্বুল আলমিন করে নিয়ে চলে গেছেন। কিন্তু আমার মনে থাকবে সুনামগঞ্জ পৌরসভা যাতে এক ক্যাটাগরির পৌরসভা আমাদের জঙ্গলবাহী আমাদের স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদের মেহমুদ মহোদয় কাজ করবেন, যারা সাধারণ কাউন্সিলর আছেন ওনারা সবাই কাজ করবেন। এবং আমাদের একটাই প্রত্যয় প্রয়োজন, আমরা মাদারপুর তো সুনামগঞ্জ চাই, শিক্ষা এবং সংস্কৃতির যে সুনামগঞ্জের অতীত ঐতিহ্য ছিল সেটি আবার ফিরে আসুক, খেলাধুলার ছাত্ররা মনোযোগী হোক, এক্ষেত্রে যে যে পরিসরে আছে সেই পরিসর থেকে যতটুকু তাদেরকে সহযোগিতা করা প্রয়োজন, সাপোর্ট দেওয়া প্রয়োজন, আমরা সাপোর্ট দেবো। এবং এক্ষেত্রে যে আমাদের নাগরিকদের যতটুকু আমাদের দায়িত্ব আছে আমরা সকল দায়িত্ব যথাযথ পালন করার চেষ্টা করবো। আমরা এখন একটু ভাইয়ের সাথে কথা বলবো, যদিও আসলে ভাইয়া একজন আমাদের সাবেক মেয়র ভক্তর সাহেবের কথা বলেছেন, ওনারা আসলে ওনার ক্ষতিটা আসলে পূরণ হবো, ওনার ক্ষতিটা পূরণ হবার মতো না, উনি আমাদের সুনামগঞ্জকে অনেক চেষ্টা করেছেন, অনেক কাজ করেছেন, ওনার মতো আর কেউ করতে পারবে হয়তো পারবে না, আমরা দেখেছি উনি অনেক কাজ করেছেন, ওনার এই ওনার ঘাটতিটা আমরা এখন ফিল করছি সবাই। ভাইয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি চিন্তাধারা প্রায় একই, হয়তো কিছু বয়সের গুণে বলেন বা এলাকার কিছু জেনে বলেন এইগুলো কিছু ভাগ থাকতে পারে, কিন্তু উদ্দেশ্য লক্ষ্যে আমিও সেই একই কথা বলবো ভাইয়ের সাথে যে আমার ইস্তেহারে আমি বলেছি ইপটিজিং বলেন মাদক বলেন বা দুর্নীতি বলেন এই সমস্ত জিনিস থেকে সবসময় আমি সচ্ছার থাকবো, যাতে আমার ওয়ার্ড এই সমস্ত অপকর্মের সাথে লিপ্ত না হয়। এবং তরুণ যুবকদের আমি আহ্বান জানাবো, একা পক্ষে সব কিছু করা সম্ভব হবে না, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই বাকি যে সময়গুলো আছে এই সময়ের ভিতরে আমরা অনেক পিছিয়ে পড়েছি এই ওয়ার্ডটি, এই ওয়ার্ডকে কীভাবে সামনে এগোনো যায় সেই ক্ষেত্রে আমাকে সুপরামর্শ দিবেন। এবং আমার সাথে বা আমার বড় ভাই আছেন এখানে, আমি সবসময় বলি যে একসাথে সমন্বয়ে কাজ করলে কাজে কোনো বাধা থাকবে না, বরং সহযোগিতা হয়ে অনেক মানে কঠিন কাজ সহজ হয়ে যাবে, সেই আশাবাদ ব্যক্ত করছি যাতে সবার সহযোগিতা আমি পাই, সেই আশাবাদ ব্যক্ত করছি। কমপ্লেন বলেছেন যে সাকু সাকু আসলে এই ব্যাপারটা আপনি যেহেতু যদিও আমাদের মেহমানদের নাম দেখেন আপনি আমি এটা বলি, কারণ আমার মনে হয় ভাই যে সাকু কথা বলেছেন সেটা নবীনগর কেন্দ্রিক হবে, আর মেইন সাকু একটা আছে সেটা হচ্ছে গিয়ে মোহাম্মদপুর আপনার যে কান্দারপাড়া আমরা যেটা সরি মোহাম্মদপুর বলতেছি বলাকা এই সুরে কিতা যেটা বলি সেটা হচ্ছে গিয়ে মেয়র আমাদের সাবেক মেয়র জনাব মরহুম আইয়ুব বদরুল সাহেবই কিন্তু একটা ব্রিজের জন্য অনেক চেষ্টা করে গেছেন এবং এটা চলমান আছে, এটা খুব দ্রুত আমার মনে হয় যে আমার যে বয়স 5 বছর মেয়াদ আছে এই মেয়াদের ভিতরে হওয়ার সম্ভাবনা খুব বেশি, যেটা নিয়ে অনেক চেষ্টা করতেছেন বর্তমান আমাদের মেয়র মহোদয়। আর ভাই যেটা বলছেন যে দুটি জায়গা আছে সাকু পার দিয়ে যেতে হয়, এটা অ্যাকচুয়ালি ব্যক্তিগত জায়গা, এই জায়গাটা আসলে পৌরসভা কেন্দ্রিক বা পৌরসভার ভিতরে ঢুকে গেলে তখন কিন্তু আমরা চেষ্টা করবো ইট দিয়ে হোক ইটসলিং বা মাটি দিয়ে ভরাট করে হোক তাদের চলাচলের জায়গাটা করে দেওয়ার জন্য, এটা এখনো কিন্তু ব্যক্তিগত জায়গার ভিতরে আছে। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে একটু অন্যরকম এইটার বাইরে, আপনি আসলে একজন খেলোয়াড় খেলা দেখে এসে একজন জনপ্রতিনিধি হয়েছেন, আপনার কাছে কোনটা মনে হয় খেলার যে খেলার এটা ভালো ছিল না এখন আপনি ভালো ভালো আছেন কোনটা? দুইটা কিন্তু দুই ফ্লেভার আসলে, জনপ্রতিনিধিত্ব হচ্ছে গিয়ে আত্মার একটা শান্তি পাওয়া, বা প্রতিনিধি বলতে আমি এটা বোঝাচ্ছি যে সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ মানুষের জন্য কিছু করতে পারা যে আনন্দ পাওয়াটা সেটা হচ্ছে গিয়ে ব্যক্তিগত যেটা আর কি, আর স্পোর্টসের যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে মনের আগের যে যৌবন বা কৈশোর যে এখন তো আমি এইভাবেই আছি খেলার জগতেই আছি, সেটার ক্ষেত্রে জনপ্রতিনিধির সাথে আসলে এক করা সম্ভব না, খেলা এমন একটা জিনিস সেটা মানে নেশা যদি কেউ বলে থাকে তাহলে সেটা হচ্ছে গিয়ে স্পোর্টস, স্পোর্টসের নেশার ভিতরে যদি কেউ যেতে পারে বা ঢুকতে পারে সাকিব আল হাসান করতে বেশি সময় লাগবে। আমি আসলে আমার প্রশ্নটা ছিল যে আপনি এখন আসলে কি মনে করতেছেন, আপনার শুধু খেলাটা ভালো ছিল না জনপ্রতিনিধি যে আগে বলছেন দুইটা দুইটা ছিল, খেলাধুলা থাকলে হয়তো বা জনপ্রতিনিধি লাইনে আসা হতো, আর জনপ্রতিনিধি আসা মানে যে সাধারণ মানুষের পাশে থাকার জন্য এই। ঠিক আছে ধন্যবাদ, আমরা আসলে শেষ পর্যায়ে আমরা শেষ একটা কমেন্ট করবো, আমরা আলিয়া পাশা ভাই আমরা আপনার উত্তর দিয়েছি অনেক আগেই, আপনি লাইভটা একটু কষ্ট করে দেখে নেবেন,
সৃজন দেবনাথ কমেন্ট করেছে, সুনামগঞ্জের সমসাময়িক বিষয় নিয়ে এই ধরনের অনুষ্ঠান খুবই প্রশংসনীয়, ধন্যবাদ সিলেট ২৪কে ও হাসানকে। ধন্যবাদ সৃজন, আমাদের সাথে থাকবেন সবসময়। আমরা চেষ্টা করবো সুনামগঞ্জের সব প্রত্যেক ওয়ার্ড এবং প্রত্যেক উপজেলায় এই এই প্রোগ্রামটা চালু করার, এবং প্রত্যেক ওয়ার্ড উপজেলা থানার আমরা এই সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করবো, এবং একজন করে প্রত্যেক প্রোগ্রামে একজন করে জনপ্রতিনিধি এনে ওই এলাকার সমস্যাগুলো আপনারা সরাসরি কমেন্ট করতে পারবেন। পরবর্তী প্রোগ্রামে আমাদের সাথে থাকবেন অবশ্যই, যদি আমাদের প্রোগ্রাম নিয়ে কিছু বলতে পারেন। ধন্যবাদ শুনতে দিয়েছি, আর আসলে আজকে এই প্রোগ্রামটা অত্যন্ত প্রশংসনীয় প্রোগ্রাম, কারণ এবার এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে আমাদের যে সমস্যাগুলো আছে আমাদের সাধারণ জনগণ লাইভের মাধ্যমে কমেন্টস করতে পারতেছেন, পাশাপাশি আমাদের জনপ্রতিনিধি যারা আছে তারাও এখানে জবাব দিয়ে একটা বিষয় আসতেছে। আর এই প্রোগ্রামটা চালু থাকুক, আর এই চ্যানেলের দ্রুত সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করছি। ধন্যবাদ মুম্বাইকে, আমরা আকাশা ভাইকে বলবো আমাদের আমাদের অনুষ্ঠান সম্বন্ধে যদি কিছু বলতে শেষ কথা বলতে। জনপ্রতিনিধি হয়ে আসলে সবসময় সবার পাশে সবার সময় মতো যাওয়া যায় না, অনেকগুলা মিসিং হয়ে যায়, কারণ যখনই মিসিং হয় তখনই কিন্তু ঘাপটি থেকে যায়। সেই ক্ষেত্রে যে সিলেট ২৪ যে একটা প্রোগ্রাম চালু করেছে সেটা অবশ্যই নিঃসন্দেহে প্রশংসনীয়, এটা চলমান থাকবে আমি আশা করি, এবং তাদের মাধ্যমে আমাদের ওয়ার্ডগুলার কীভাবে কী উপকার হবে না হবে, কী কাজ করার প্রয়োজন সেগুলো আমরা জানতে পারবো, আমি এই চ্যানেলের মঙ্গল কামনা করছি। ধন্যবাদ, আমরা চেষ্টা করবো আসলে এইরকম সকল জনপ্রতিনিধিকে আমাদেরকে আমাদের অনুষ্ঠানে আনতে, এবং আপনাদের সরাসরি কমেন্ট নিতে, ওনারা আমাদের সমস্যাগুলো জানার, ওনাদের সাথে সরাসরি কথা বলা এবং ওনাদের জবাব দিয়ে তার জায়গাটা তৈরি করা। আমরা আজকের মতো আমাদের অনুষ্ঠানটি শেষ করবো, আবার দেখা হবে অন্য অন্য অনুষ্ঠানে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।